গতকাল থেকে রাজ্য রাজনীতিতে যে প্রশ্নটা সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে মুকুল রায় এই মুহূর্তে কোন দলে। কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে মুকুল রায় আজকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। তৃণমূলে প্রত্যাবর্তনের সময় তার আত্মীয় বিয়োগ হয়েছিল, তার ফলে মানসিক চাপে তিনি ছিলেন। পাশাপাশি যেভাবে দুর্নীতি হয়েছে, তৃণমূলের একাধিক নেতা জেলে গিয়েছেন, তা ভালো হয়নি এবং তার খেসারত দিতে হবে বলে স্পষ্ট আজকে দাবি করছেন মুকুল রায়। কি বলছেন আজকে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দেখুন। মুকুল রায়ের আজকে দ্বিতীয় দিন দিল্লিতে রয়েছেন, গতকাল পুরো দিন ছিলেন এখানে, কোনো গতকাল কোনো মিটিং হয়নি, তবে জল্পনা রয়েছে কি তিনি দিল্লিতে এসেছেন এবং কয়েকটা প্রশ্ন উঠছে। মুকুল দা, দিল্লিতে আপনি এসেছেন, গতকাল আপনার সঙ্গে দেখা হয়েছিল, একটা প্রশ্ন যেটা সবার মনে যাচ্ছে কি আপনি 2021 বিধানসভা ইলেকশনের পর টিএমসিতে যোগ দিলেন, টিএমসি ভবনে গেলেন, পতাকা নিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতাদি ছিলেন, শুভ্রাংশুও ছিল, সেক্ষেত্রে আপনি আবার বিজেপিতে আসছেন এরম একটা কথা উঠছে। আমার এই যে কথাটা বলা হচ্ছে না যে আবার আসছি, এই এই কথাটা ঠিক নয়। আমি বিজেপি ছিলাম, আছি, থাকব। তো টিএমসি তৃণমূল ভবনে গিয়ে যোগদান হলো সেটা কি? এক সময়ের জন্য ঘটনা হয়েছিল, আমি সেই সময় কয়েক ঘন্টার জন্য, যাই হোক, দেখো স্ত্রী, তারপর নিকট আত্মীয় বিয়োগ হলে যেমন একটা মানসিক স্থৈর্য হারিয়ে ফেলি, সেই সময়ের জন্য যা হয়েছিল সব সময়, এখন আর সেই জায়গা নেই। আমি বিজেপিতে ছিলাম, আসি, থাকবো। কোন চাপ ছিল নাকি সেই সময় টিএমসিতে যোগ দেওয়ার জন্য? সেই সময় আমার কয়েকদিন হয়েছিল, আমার ইয়ে হয়েছিল, বিয়োগ হয়েছিল, আত্মীয় চাপ ছিল, এখন সব ঠিক আছে। তো যে তৃণমূলে আপনি যোগ দিয়ে বলছেন কি সব তখন মানে অন্য একটা কারণে চলে গেছিলেন, এখন সেই তৃণমূলকে দেখে কেমন দেখছেন আপনি? তৃণমূল আর সেই জায়গায় নেই, তৃণমূল যে কাজকর্ম গুলো করছে সেগুলো নিশ্চয়ই বাংলার পক্ষে ভালো নয়। কৃষ্ণমন্ডল জেলে আছেন, তিহার জেলে, দিল্লি তো দেখলাম, শুনলাম নাকি এ জেলে, ও জেলে, পার্থদা জেলে, পার্থ চ্যাটার্জি জেলে আছে, বিভিন্ন ভাবে আছে, এই লোক মোটেই ভালো জিনিস নয়। কেন, এটা তো এরা তো আপনাদের সঙ্গে এতদিন রাজনীতি করেছে, তা এখন হঠাৎ করে এদের জেলে যাচ্ছে, এদের এত দুর্নীতি সামনে আসছে, না এগুলো ঠিক নয় বলছি, যা করেছে এর খেসারত দিতে হবে। তো এটা দায়িত্ব কার, মানে রেসপন্সিবিলিটি কে নেবে কি এত বড় দুর্নীতি হলো? দেখুন শিক্ষা ঘোটালা হয়ে গেছে, এত টাকার দুর্নীতি হয়েছে, মানে রিক্রুটমেন্ট স্ক্যাম, আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট লোক, দায় দায়িত্ব কেউ নেবে না, অ্যাডাল্ট লোক তার দায় দায়িত্ব কে নেবে? আর মুকুল দা, পঞ্চায়েত ভোট তো স্টার্টিং হলো, আপনাকে আমরা এর আগে দেখেছি নন্দীগ্রামে যখন আপনি ছিলেন একটা সভায়, কৈলাস বিজয়বর্গী আপনাকে বলেছিলেন সব থেকে বড় চাণক্য আমাদের মুকুল রায়, আমাদের দলে এসছেন, সেই চাণক্য এখন কি ভাবছেন বাংলা রাজনীতি নিয়ে? ভাই দেখো, ভোট যখন করব, লড়াই যখন করব, তখন তো পরিবর্তন চাইবই। পরিবর্তন আরেকবার চেয়েছিলেন আপনি 2011 সালে, তখন পরিবর্তন হয়েছিল, আপনি আবার পরিবর্তন চাইছেন, এই পরিবর্তন তো চাইছি। কেন বলছি, এখন বাংলার একটা অসহ অবস্থা রয়েছে, তারপরে নিজেও শারীরিকভাবে রোগা হয়ে গেছি, এখন আবার সামলে নিচ্ছি আস্তে আস্তে, আমি আজকে যেমন ফুল ফিট। এইটা যে মেডিকেল রিপোর্ট দেখাচ্ছিল শুভ্রাংশু কালকে প্রেস কনফারেন্সে, এইমস এর আর ওখানকার হাসপাতালে আপোলো, সব রিপোর্ট আপনাকে দেখাতে পারি আমি। আমি এই 2-3 দিন আগেই অ্যাপোলোর ডাক্তারদের দেখালাম, আমার শরীর টরীর সব ঠিক আছে, আমি এবার অ্যাবসলিউটলি ফিট। আচ্ছা, কৈলাসজির সঙ্গে কোনো কথা হলো? কৈলাসজির যোগাযোগ করার চেষ্টা করছি, পাচ্ছি না। আচ্ছা মুকুল দা, ওই শুভ্রাংশুর সঙ্গে কোনো কথা হয়েছে আপনার? হ্যাঁ, 2-3 বার কথা হয়েছে, আজও কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ও চিন্তা করছিল কি সেই ওষুধগুলো আপনি খাচ্ছেন কি খাচ্ছেন? খাচ্ছি খাচ্ছি। সব ওষুধ আপনি খাচ্ছেন যেটা দিয়েছেন? আচ্ছা ঠিক আছে মুকুল দা, থ্যাংক ইউ। তো জানালেন মুকুল রায়, আজকে দ্বিতীয় দিন তিনি দিল্লিতে রয়েছেন এবং কিছু মিটিং হওয়ার কথা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানাচ্ছেন যে সক্রিয়ভাবে আরো বিজেপিতে তিনি কাজ করবেন, সুস্থ ছিলেন না কিছুদিন তাই একটু দূরে চলে গেছিলেন, এবং টিএমসিতে যোগদানের প্রসঙ্গেও তিনি বললেন সেই সময় কোন পরিস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি। মুকুল রায়ের বক্তব্য শুনলেন। এবার শুভ্রাংশু রায়, মুকুল পুত্র কি বলছেন? তিনি বলছেন বাবার সঙ্গে কথা হয়েছে, 2 বার ফোনে কথা হয়েছে, পুলিশের মাধ্যমে কথা হয়েছে। মুকুল রায় শুভ্রাংশু রায়কে এও নাকি জানিয়েছেন তিনি যা করছেন সজ্ঞানে করছেন। শুভ্রাংশু রায় কি বলছেন দেখুন একবার। কথা হয়েছে বাবা, পুলিশের মাধ্যমে আমার সাথে কথা হয়েছে, বাবার সাথে 2 বার কথা হয়েছে, আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি খালি, যে তুমি সাংবাদিকদের বলেছো যে আমাকে বলে এসেছো তুমি, এটা কি ঠিক?
তোমার সাথে কি আমার কথা হয়েছে? তখন সে বলেছে যে না, আমি বাড়ির কাউকে বা তোকে বলে আসিনি। আর দু নম্বর, তুমি যেটা করছো সেটা কি সজ্ঞানে করছো তো? বলেছে হ্যাঁ। আপনারা জানেন গতকালই শুভ্রাংশু রায় দুটি থানাতে যান, এনএসসিবিআই এ থানা এবং বীজপুর থানা, একেবারে মুকুল রায়কে অপহরণ করা হয়েছে এই মর্মে অভিযোগপত্র পর্যন্ত দায়ের করেন। এবং এই অভিযোগ করা নিয়ে মুকুল রায় কি বলছেন দেখুন। আপনি যখন এলেন, আপনার ছেলে আপনার নামে মিসিং ডায়েরি করলো, আপনাকে খুঁজতে বলছি, এটা একটা অ্যাবসলিউটলি ইয়ের ব্যাপার। আমার নামে একটা অভিযোগ হয়েছে আমি শুনেছি, কিন্তু এটা পারিবারিক ব্যাপার, মিটে যাবে ঠিক। এই এইখানে বলা হচ্ছে একটি যে এই আপনার ছেলে যেহেতু জড়িয়ে পড়ছে, নাম সামনে আসে, সেই বিষয়টিকে আপনি সেট করবার জন্য? না না, এইসব কোনো ব্যাপার নেই, আমি এই কারণে আসিনি। সেও কোনোদিনও এইসব সেট ফেট চাই না, সে তো আপরাইট ছেলে। হ্যাঁ, আছে আমার সাথে, আমি আমার সাথে আসিনি, দ্যাটস ট্রু। এবারে মুকুল রায়ের যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটন হয়েছে এবং তা নিয়ে আজকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মুকুল রায় কোথায় যাবেন না যাবেন, তিনি বিজেপি বিধায়ক, সেটা তার ব্যাপার, কিন্তু তার পুত্র যে অভিযোগ করেছেন সেই অভিযোগ অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে, হতেই পারে, মুকুল রায়কে ভয় দেখানো হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কে দিল্লি যাবে না, বোম্বে যাবে না, পাঞ্জাব যাবে, এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার। উনি তো বিজেপির এমএলএ আছেন, আর আমি যতদূর শুনেছি বা সংবাদ মাধ্যমে দেখেছি যে ওনার ছেলে একটা ডায়েরি করেছে মিসিং বলে। এখন কেউ যদি ডায়েরি করে যে আমার বাবা মিসিং, কোনো এজেন্সি ধরে নিয়ে গেছে, তাহলে প্রশাসনের যে কাজ এনকোয়ারি করে দেখা সত্যি সে মিসিং কিনা, সত্যিই সে ভালো আছে কিনা, তাকে উদ্ধার করার কাজ প্রশাসন প্রশাসনের মতো করবে। আর এ ব্যাপারে আমার কিছু বলার নেই, তার কারণ ইট ইজ অ্যাবসলিউটলি দেয়ার ওন চয়েস। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পড়িয়েছিলেন, সেটা মানসিক চাপ ছিল, এটা মুকুল রায় বলছেন, বিজেপিতে আছি একথাও বলছেন, তাহলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক এখন কি? মুকুল রায় নিজে কি বলছেন দেখুন। আমি এক দেড় দিন দেখা গিয়েছিল, আমি এসেছিলাম, কথা বলেছিলাম। আপনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন? বললাম তো একদিন দেড় দিন দেখা গেছে। এই অবধি আপনি কখনোই তৃণমূলের সঙ্গে ছিলেন না? না, বলছি এই মুহূর্তে তৃণমূল কেন কোনো অবস্থাতেই ভালো জায়গায় নেই। তার জন্য দায়ী কাকে মনে হয়? বর্তমান শাসক দল যারা, মানে আপনি কি পরোক্ষে মুখ্যমন্ত্রীর কথা বলতে? শাসক দল, শাসক দল যে আছেন তাই তিনিই দায়ী। বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুল রায় এবং তার সদস্য পদ খারিজের জন্য আদালতে আবেদন পর্যন্ত করা হয়েছে, আজকে এই কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বললেন দেখাবো আপনাদের। অফিসিয়ালি উনি বিজেপির বিধায়ক, কারণ বিজেপির টিকিটে জিতেছেন, মানুষ মুকুল রায়কে ভোট দেয়নি, বিজেপির চিহ্নকে ভোট দিয়েছে। যদিও তার আমরা সদস্য পদ খারিজ করার জন্য আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, কারণ উনি তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করেছেন। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব নয়। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে সিপিএম এর তরফে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি মুকুলের দিল্লি যাত্রার পেছনে সরাসরি সেটিং এর গন্ধ পাচ্ছেন, সরাসরি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটিং করে করার জন্য মুকুল রায়কে দিল্লি পাঠিয়েছেন, গুরুতর অভিযোগ করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন। আপনারা কি ভাবছেন যে মুকুল এমনি এমনি গেছে, মুকুলকে মমতা পাঠিয়েছেন? ওসব নাটক, মাথা খারাপ পেট খারাপ এসব বলে লাভ নেই, মমতা পাঠিয়েছে। এখন তিনি চেষ্টা করছেন নিজেকে এবং অভিষেককে বাঁচাবার জন্য, কারণ তদন্ত যে জায়গায় গেছে সেখান থেকে ওদের বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র অমিত শাহ মোদির পায়ে ধরা ছাড়া। সেই জন্যই মুকুলকে এজেন্ট করে পাঠিয়েছে। এইবার আপনাদের দেখাবো তাপস সাহা, তৃণমূল বিধায়ক। গতকালই আপনারা জানেন যে আদালত তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আজকে তাপস সাহা বলছেন যে দলের একটা অংশ তার বিরুদ্ধে চক্রান্ত করছে, অনেকে রাজনীতিতে কামাতে আসে, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচটা টাকাও পাওয়া যাবে না। কি বলছেন তাপস সাহা দেখাবো আপনাদের। 2021 সালে দেখা গেল টিনা সাহা ভৌমিক জেলা পরিষদের সদস্য, তিনি বিজেপির সঙ্গে হাত মিলালেন আমাকে হারানোর জন্যে। এইরকম অনেকের সঙ্গেই অনেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন, কিন্তু তারা কোনোদিন পেরে উঠতে পারেননি। অবশেষে তৃণমূল কংগ্রেসের একজন সদস্য গ্রাম পঞ্চায়েতের ইউসুফ আলী এক্স মিলিটারি, তাকে দিয়ে আমার বিরুদ্ধে হাইকোর্টে কেস করানো হয়েছিল। সে এসেছিল আমার কাছেও এসেছিল,
আমার কাছে অ্যাপোলজি চাইতে এসেছিল। তো যাই হোক, কেস চলছে, কেস চলুক এবং হাইকোর্ট আসুক, তদন্ত করুক। পলিটিক্সে অনেকে কামানোর জন্য আসে, কিন্তু তদন্ত করলে বোঝা যাবে তাপস্যার পাঁচ টাকা ব্যাংক ব্যালেন্স নেই। তাপস্যা এক ছটা সোনা দানাও কেনে নি, সারা জীবন খরচ করে গেছি। এলাকার মানুষ বলবে, যুব সম্প্রদায় বলবে, শ্রমিক কৃষক মেহনতি মানুষ বলবে, মাথা উঁচু করে যে কদিন বাঁচব। এখন বয়স 63, আর বেশি দিন হয়তো পৃথিবীতে থাকবো না। দিদিকে অনুসরণ করে জীবনটা কাটিয়ে দেব, এটাই আমার স্বপ্ন। আমার আত্মসহায়ক বলে কোনো জিনিস ছিল না, এটা একটা ভুল ধারণা, এটা রচনা। আত্মসহায়ক বলে কেউ ছিল না। কবির কয়লার সঙ্গে পরিচয় হয়েছিল, আমার বাড়িতে এসেই তার সঙ্গে পরিচয়। সে কলকাতা কোনো নেতার সুপারিশ নিয়ে এসেছিলেন, এই ছেলেটা গেল একটু দেখিস, সেই থেকে পরিচয়। আসা যাওয়া করতো অন্যান্য মানুষের মতো, সেও আসা যাওয়া করতো। টাকা নেওয়ার অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছিল? একজনা বলতে পারবে না। যারা বলছে তারা মিথ্যা কথা বলছে, এরকম যদি কোনো প্রমাণ থাকে দেখ। তারা কবির কয়াল তো বলছে যে আপনার জন্য সে টাকা তুলেছে। প্রবীর কয়াল বলতে পারে, সে তো তার কথা, সে তো নিজেকে বাঁচার জন্য অনেক কিছু বলতে পারে, আরও অনেক কিছু বলতে পারে। তাপস সাহা তিনি বলছেন, যতদিন বাঁচব মাথা উঁচু করে রাজনীতি করব। আমার কোনো আত্মসহায়ক ছিল না, প্রবীর কয়ালকে চিনি কিন্তু প্রবীর কয়াল আমার আত্মসহায়ক ছিলেন না। এইবার আপনাদের দেখাবো যে এই নিয়ে রীতিমতো রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তাপস সাহা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগে উঠেছিল, জেল যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। সুকান্ত মজুমদার কি বলছেন, পাল্টা তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তার বক্তব্য রাখবো পরপর। এর আগে ওই বিধায়কের নাম উঠেছিল ঘুষ কাণ্ডে, চাকরি ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য। তখন বিধায়ক নিজের পিয়ের ঘাড়ে বন্দুক রেখে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, তার বেশি দিন পালাতে পারবেন না, জেলে যাওয়া সময়ের অপেক্ষা। ওখানকার বিধায়ক মানে বিজেপির যারা কর্মী সমর্থক আছে তাদেরকে বলবো রেডি হয়ে থাকতে, বিধায়ক খুব তাড়াতাড়ি জেল যাত্রা হবে এবং জেল যাত্রা হলে যেন ওখানে আমাদের সমর্থকরা বাজি ফাটায়। তদন্ত তো হচ্ছিল এবং সেই তদন্ত অনেক দূর এগিয়েছে, দুর্নীতি দমন শাখা তদন্ত করেছে। হঠাৎ হাইকোর্ট যে কোনো কারণেই হোক একটুখানি সিবিআই প্রীতির জন্য সিবিআই দিয়েছেন। আর এটাও মনে রাখতে হবে যে তাপস সাহা বিধায়ক, তার আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ অধিকার আছে। সুতরাং তদন্ত হচ্ছে, যে অভিযুক্ত তার বলার সুযোগ আছে, যারা তদন্ত করছে তারা তাদের যদি কিছু বক্তব্য থাকে তারা বলবে। এর মাঝখানে বিজেপি আসছে কোত্থেকে? এই যে সব জায়গায় নাক গোলানো, এরা কোত্থেকে আসছে? এরা কি সমস্তটাই কন্ট্রোল করতে চাইছে? যেহেতু সিবিআই হয়েছে মানেই কেন্দ্রীয় সরকার, তার মানেই বিজেপি। সুতরাং বিজেপি হিসেবে আমরা বড় দাদা, এই দাদাগিরি বন্ধ হওয়া দরকার বিজেপি। প্রচণ্ড গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গ যখন কার্যত পুড়ছে, তখন উত্তরবঙ্গে স্বস্তি আনলো বৃষ্টি। হালকা বৃষ্টি হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিকুলটো ছবি দক্ষিণবঙ্গে, যেখানে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কার্যত হাঁসফাঁস করছে। আরও তিন দিন তাপপ্রবাহ চলবে, তখন এই ছবি নিঃসন্দেহে উত্তরে কিছুটা স্বস্তি বয়ে নিয়ে এসেছে। সঞ্চন মিত্র আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সঞ্চন, প্রশ্ন তো একটাই, উত্তরের স্বস্তি দক্ষিণে আসবে কবে? দেখো, আগামী শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহ চলবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া। এই সঙ্গে সঙ্গে পশ্চিমের কয়েকটা জেলা, পাঁচটা জেলা মূলত, সেখানে আগামী 24 ঘন্টা তো প্রবল তাপপ্রবাহে সতর্কতা দেওয়া হয়েছে। যেটা বলা হচ্ছে, আমরা দেখেন যে বাঁকুড়াতে 44 ডিগ্রি গতকালকে ছিল তাপমাত্রা, আজ দুপুরেও কলকাতার তাপমাত্রা 40-45 ডিগ্রি পেরিয়ে গিয়েছে। তবে এই পরিস্থিতির থেকে এখনই পরিত্রাণ নেই, শনিবারের পর থেকে আবহাওয়ার বদল হবে এবং শনিবারের পর কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি খুব বেশি না হলেও শনিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, তাপমাত্রা কিছুটা কমবে বলে আশ্বাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। ধন্যবাদ সঞ্চয়ন। Let's go!